বিশ্বের এভিয়েশনের ইতিহাসে অন্যতম কর্পোরেট ভুল বোয়িং এর 737 ম্যাক্স বিমানটি। এ উড়োজাহাজ বোয়িংকে ভোগাচ্ছে। 2018 ও 2019 সালে ঘটে যাওয়া দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে বারবারই তোপের মুখে পড়তে হচ্ছে বোয়িংকে। এরই মধ্যে বোয়িংকে প্রায় $2,000 কোটি জরিমানা গুনতে হয়েছে, বাতিল হয়েছে অনেক বিমানের ক্রয়াদেশ, ক্ষতিপূরণ দিতে হয়েছে আহতদের আর নিহতদের পরিবারকে। এখনও থেমে নেই মামলা। সম্প্রতি মার্কিন আদালত রুল জারি করেছেন, বোয়িং এর 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজের দুই ভয়াবহ দুর্ঘটনার জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদকে অবশ্যই শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে মামলার সম্মুখীন হতে হবে। মার্কিন বিচারক মর্গান জুরন বলেন, প্রথম দুর্ঘটনায় বিমানটির মূল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে লাল পতাকা দেখানো হয়েছিল। ওই ঘটনার পরই বোর্ডের গুরুত্ব দেওয়া উচিত ছিল, অথচ তা উপেক্ষা করা হয়েছিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মর্গান জুরন আরও বলেন, এই ঘটনায় চূড়ান্ত ক্ষতি হয়েছে স্বজন হারানো পরিবারগুলোর, তবে বিনিয়োগকারীরাও শত শত কোটি ডলার হারিয়েছেন। শেয়ার হোল্ডাররা আদালতে এসে দাবি করেন, বোয়িং এর পরিচালক ও কর্মকর্তারা এন্টারপ্রাইজ ও শেয়ার হোল্ডারদের মূল্য রক্ষায় বিমানের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন। 2018 সালের অক্টোবরে জাকার্তা বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি ফ্লাইট আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়ে জাভা সাগরে। এর প্রায় 5 মাস পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং এর এই মডেলের একটি উড়োজাহাজ আকাশে উড়েছিল কেনিয়ার রাজধানী নাইরোবির উদ্দেশ্যে। কয়েক মিনিটের মধ্যেই আদিস আবাবা থেকে 62 কিলোমিটার দূরে একটি শহরের কাছে মুখ থুবড়ে পড়ে। দুই ঘটনাতেই ফ্লাইটে থাকা সব যাত্রীর মৃত্যু হয়। 5 মাসেরও কম সময়ের মধ্যে দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 346 জন আরোহী নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ উড়োজাহাজ ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। সারা বিশ্বে বোয়িং এর 737 ম্যাক্স উড্ডয়ন স্থগিত হয়ে যায়। পরে তদন্তে দেখা যায়, উড়োজাহাজটির MCAS নামে পরিচিত একটি স্বয়ংক্রিয় ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে ত্রুটি ছিল। এ ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে সুরক্ষা কর্মকর্তাদের কাছ থেকে তথ্য গোপন সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার অভিযোগ নিষ্পত্তির জন্য মার্কিন বিচার বিভাগকে $250 কোটি জরিমানা দিতে সম্মত হয় বোয়িং। এ অর্থের $50 কোটি পাবে বোয়িং ম্যাক্স উড়োজাহাজের দুটি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার। তবে এখনও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মামলা করে যাচ্ছে। এর মধ্যে স্টেক হোল্ডাররা নতুন এ পদক্ষেপ নিলেন। 2020 সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এই বছরের জানুয়ারিতে ইউরোপ ও কানাডায় 737 ম্যাক্স ওড়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে চীনসহ আরও অনেক দেশে এই বিমানের উড্ডয়ন এখনও স্থগিত রাখা হয়েছে। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ।